হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুকমশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে দেখুন দুপুরের খাবারে কী নিয়ে চলে এসেছি। সাদা ভাত, এটা কি বলুন তো, আপনারা কমেন্ট করে বলবেন এটা কি, আমি বলবো না। এটা লেবু, পেঁয়াজ আর ভেন্ডি ভাজা, পেঁয়াজের মুসুর ডাল, দই, আর এটা মটন, খাসির মাংসের ঝোল, আর মাংসও আছে, শুধু ঝোল নিইনি, আর চাটনি, এগুলোতেই ছিল, এগুলো ধরেই নিয়ে চলে এসেছি। তাহলে খাওয়া শুরু করি। প্রথমে ডাল, পাতলা মুসুর ডাল, এটা সরিয়ে রাখি। তার সাথে লেবু, সব কিছু হয়ে গেল, এবার খাবো। এই গরম, তার মধ্যে মুসুর ডাল, কাগজি লেবু, তার মধ্যে একটু চিপে নিলে দারুণ খাবার। এই পাঁপড়টা দারুণ খেতে লাগে। জল খেয়ে নি। তারপরে কাঁচা পেঁয়াজের কামড়, আর এখন থেকে এই ভিলেজ পেটুকমশাই চ্যানেলে ইটিং শো ছাড়বো, সাথে সাথে ব্লগও ছাড়বো।
মটন, আলু, আলুটা একদম, আর মটনটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুন দারুন, চর্বি পুরো ভাতটাই মেখে নিই। আলুটাও দেখুন একদম নরম হয়ে গেছে। ডালাটা ঠিক এরম ভাবে নিতে হবে। আজকে ফ্যান চালিয়ে নিয়েছি কারণ খুব গরম, তার মধ্যে খাসির মাংস, শান্তি করে খাও। গালটা ফেটে বেরিয়ে যাবে।
গরমের মধ্যে দু পিসি খাসির মাংস খাবো। না খেয়ে খেয়ে প্রেশার হাই হয়ে গেছে এমনি, তার উপর খাসির মাংস খেলে একেবারে কোথাও শুনেছেন না খেয়ে খেয়ে প্রেশার হাই হয়? আমার হয়েছে। মাংসটাও ভাবছে কার হাতে পড়েছি, আমার হাড়গুলোকেও ছাড়ছে না। এবার খাবো চাটনি, আমের চাটনি। বেশি নেব না, দই খেতে তো হবে, দইটাও আবার তাকিয়ে আছে। পাবো তা আগে খেয়ে ভুল হয়ে গেছে। আর খাবো দই, হাঁড়ি ধরে নিয়ে চলে এসেছি। যদি কম হয়ে যায় অল্প নিয়ে আসলে বাটিতে। এই দোকানের দইটা খুব সুন্দর, আমার খাওয়া কমপ্লিট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই।